সব খবরে এই মুহূর্তে আমি হাজির হয়েছি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের কাছে। তো বর্তমানে চলছে লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে কেমন সাড়া পড়েছে বা মানুষের মধ্যে কেমন সচেতনতার বার্তা আপনারা পৌঁছে দিচ্ছেন, মানুষ কতটা সচেতন, এই সমস্ত কিছু জেনে নেব মনোরঞ্জন বাবুর কাছ থেকে। মনোরঞ্জন বাবু, আপনাকে সব খবরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো বর্তমানে যে লকডাউন চলছে, এই লকডাউনে কেমন সাড়া পড়েছে বলে আপনি মনে করেন? নমস্কার। লকডাউনের সাড়া ব্যাপকভাবে পড়েছে বলে আমি মনে করি, তার কারণ আমরা সর্বপ্রথমে গোঘাট বিধানসভা ভিত্তিক বা গোঘাট এক নম্বর ব্লকে আমার সাতটি অঞ্চল, সেই সাতটা অঞ্চলে বিভিন্ন জায়গার মানুষের যে এই লকডাউন নিয়ে যা ভূমিকা, আজ 15 দিন আগে যা ছিল 15 দিন পর, আমি গতকালও যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, মানুষ এটাকে নিজে করা উচিত, হওয়া উচিত, মানুষের স্বার্থে এটা হওয়া উচিত বলে আমার গোঘাটের মানুষ মেনে নিচ্ছে। আচ্ছা, এই যে লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে বা করোনা ভাইরাসের যে সচেতনতামূলক প্রচার, তো আপনি তো দিন রাত এক করে দিয়ে মাঠে নেমে সেই প্রচারে অংশগ্রহণ করছেন, তো মানুষের মধ্যে কিভাবে সেই বার্তাটা পৌঁছে দিচ্ছেন আপনারা? আমরা মানুষকে সচেতন করতে চাই, নিজের স্বার্থে, মানুষের স্বার্থে, গ্রামের স্বার্থে, তার ফ্যামিলির স্বার্থে, দেশের স্বার্থে। তারা কিছুই নয়, একটা মাস যদি ঘরবন্দি হয়ে থাকে, ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, তাহলে এই যে ভাইরাস, যেটাকে বলছে নিঃশ্বাসে, যেটাকে বলছে মানুষের সঙ্গে মানুষের কাছে, মানুষের সঙ্গে মানুষের হাঁচি কাশার জন্যে, যে মানুষের একটা ছড়ানোর যে প্রবণতা, সেটা থেকে মুক্তি পাবো। এই জায়গায় মানুষ অনেকটা মেনে নিয়েছে। আমরা বিভিন্ন সকালের দিকে হাট, বিকালের দিকে হাট, দুপুরে আমরা মানুষের কাছে যে মানুষকে সচেতন করছি, মাইক প্রচার করছি, পথসভা করছি, মানুষকে ডেকে নিয়ে বোঝাচ্ছি, এবং মানুষে মানুষে যাতে একটা নিজেরা বুঝতে পারে, তার জন্য আমরা ব্যাপকভাবে আমরা সমবেতভাবে পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনিক বিভাগ একসঙ্গে জোটবদ্ধভাবে আমরা এর একটা মোকাবিলা করার জন্য আমরা সচেষ্ট হচ্ছি বা এগোচ্ছি, এতে আমরা ফল পাচ্ছি। বলছি, বারবার ধরে হু যে গাইডলাইন দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে 10 থেকে 12 বছরের নিচে বাচ্চা এবং 60 ঊর্ধ্ব যাদের বয়স, তাদের নাকি করোনা আক্রমণের মানে সম্ভাবনা বেশি। তো আপনি তো বর্তমানে 70-এর উপর বয়সে রান করছেন, আপনার কি কোনো জীবনের মায়াদয়া নেই বা জীবনের ঝুঁকি নিয়ে আপনি এভাবে কাজ করছেন কীভাবে, এত এনার্জি পান পাওয়া থেকে আপনি? দেখুন, সবই ঈশ্বরের আশীর্বাদ, তার কারণ আমার ঠাকুরদাদা স্বর্গীয় কৈলাসচন্দ্র পাল, তিনি মা সারদা দেবীর গৃহ শিক্ষক ছিলেন, টোলের শিক্ষক ছিলেন। আমার বাবা ঈশ্বর রামরেন পাল, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 4 বার স্বাধীনতার জন্য জেল খেটেছেন। তিনি যেদিনে মারা গেছেন তারও 5 দিন আগে পর্যন্ত তিনি নিজে পায়ে হেঁটে মানুষের সেবা করে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আমার মনে হয়েছে, মানুষের পাশে দাঁড়ানো দরকার, নিজেরটা বড় নয়। আমি হয়তো 10 বছর 15 বছর কি 5 বছর হয়তো কালকেও মারা যেতে পারি, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যদি এই সচেতনতার জায়গায় যদি আমি না এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনের কোনো দাম নেই, আমার জীবনের কোনো ঘরে ঘুরিয়ে নিয়ে ঘরে ঢুটিয়ে নিজে বসে থাকবো, এই মানসিকতাটা আমার যেন আমি নিজে মেনে নিতে পারি না। তাই কিছু না হলো আমি বিডিও ম্যাডামকে বলেছি, আমি ডিএমকে বলেছি, আমি এসডিও সাহেবকে বলেছি যে আমরা কাজ করতে চাই, তারা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে কাজ করে আপনার কোনো প্রতিবন্ধকতা না থাকে, আপনি নিশ্চয়ই কাজ করবেন, কাজ করার জন্যেই তো এই জায়গাটা। তারপরে আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই যে আমার এই দীর্ঘ প্রায় 50-52 বছর রাজনৈতিক জীবনে আমার
তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস থেকে আরম্ভ করে আজকে তৃণমূল কংগ্রেসের আমি 20 বছর আমি এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি গত কংগ্রেসে আমাদের 10 বছর আমি আমার ব্লক কংগ্রেসের সভাপতি, আমি 6 বছর 7 বছর যুব কংগ্রেসের সভাপতি। তার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মানুষের পাশে এখন এই রকম একটা দুর্বিষহ যখন জনগণের অবস্থা আমি যদি না দাঁড়াই তাহলে নিজেকে খুব খাটো বলে মনে হয়। তাই আমি আমার মনে হয়েছে যে অনেকেই বলে আমাকে যে কেন এইভাবে বয়স হয়েছে এইভাবে কেন ছুটছ, আমি মনে করি যে না না। তারপরে আমি আমার ঈশ্বর দত্ত যে জায়গাটা আমার সুদান নেই, পেশার নেই, আমার কোনো প্রতিবন্ধকতা নেই, আমি মনে করি যে আমি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবো এবং যতদিন মানব আমি এইভাবে কাজ করে যেতে চাই। এটাই আমার আপনাদের কাছ থেকে এটাই সবচেয়ে বড় কথা। বলছি এই যে লকডাউন, এই লকডাউনকে সফল করতে গিয়ে আপনারা তো বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছে বা হচ্ছে, তো এই প্রতিবন্ধকতা আপনারা কাটিয়ে উঠছেন কিভাবে? কাজ করতে গেলে প্রতিবন্ধকতা থাকবে, রাজনৈতিক জীবনে প্রতিবন্ধকতা না থাকলে, সমালোচনা না থাকলে, মানুষের সঙ্গে মানুষের সখ্যতা না থাকলে রাজনীতি করার তো দামই নাই। রাজনীতির প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে রাজনীতির প্রধান ধর্ম, প্রধান কাজ। তার মধ্যে জয়ী হতে হবে, তার মধ্যে এগুতে হবে, তার মধ্যেই মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই তো কাজ। বলছি এই যে লকডাউন এবং করোনা মোকাবিলা, এ নিয়ে মানুষদের কাছে আপনি কি বার্তা বলছে? এবার মানুষরা কিভাবে থাকার জন্য মানুষদেরকে আহ্বান জানাবেন আপনি? আমরা বারে বারে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষকে বলছি আপনারা সচেতন হন, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার গ্রামের জন্য, আপনার দেশের জন্য, আপনাকে সুরক্ষিত রাখার জন্য। আপনি নিজের জন্য ভাবুন, নিজের ফ্যামিলির জন্য ভাবুন, আপনি নিজেকে সংযুক্ত হন, নিজের ফ্যামিলি একটা জায়গায় সংঘবদ্ধভাবে নিজের ফ্যামিলিতে বাস করুন, কোথাও না যে আপনি নিজেকে সুরক্ষিত করুন, তাহলেই অন্যের সুরক্ষিত হবে। আমরা একটা কথা বারে বারে জানি, নিজে যদি চুপ করে যায় তাহলে অন্য চুপ করতে পারব। এই ফর্মুলাকে ঠিকই বলেছেন তিনি যে নিজেরা বাড়িতে থাকুন, নিজেরা একটা জায়গায় থাকুন, তাহলে অন্যকে আর বলতে পারবে না। অন্য কেউ চিৎকার করছে সেটা বড় কথা নয়, নিজে চিৎকার বন্ধ করলে পরে এই জায়গাটা থেকে আসুক ফল আসবে। যে এই লকডাউনের ফলে তো বহু মানুষ গৃহবন্দী, বহু মানুষ কেন গোটা রাজ্যই প্রায় স্তব্ধ হয়ে গেছে, তো এখানে যারা দিন আনে দিন খাওয়া মানুষজন তাদের যে রুটি রুচি রোজগারের যে পথ সেই পথও তো প্রায় বন্ধ, তো তারা কিভাবে দিন কাটাচ্ছে বা তাদের পাশে আমরা কীভাবে থাকছেন এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? এবং আমি তো গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তো আমরা কীভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? বলতে জিনে আপনাদের সামনে বলাটা উচিত, তবুও আপনি যখন প্রশ্নটা তুললেন বলি, আজকেও আমি আমার বাড়িতে অনেক গরিব মানুষ দেখব, কিছু নয়, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসের প্রথম থেকে 2 টাকা কেজি চাল বা বিনা পয়সায় চাল কম যে দেওয়ার জায়গা করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এমন অনেক ফ্যামিলি আছে তাদের চলতে চায় না, সেইখানে দাঁড়িয়ে আমি আজকে 8টি পরিবারের পাশে দাঁড়িয়ে আমি প্রত্যেককে কাউকে 200, কাউকে 100, কাউকে 300 টাকা আমি তাদেরকে দিয়েছি, বলেছি যে তোমরা ধার হিসেবেই নাও কিন্তু তোমরা খেয়ে করে বেঁচে থাকো। হ্যাঁ, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে করা উচিত, তাই আমি তাদের পাশে দাঁড়িয়ে হয়তো আমার এখানে গ্রামের লোক, আমার ফ্যামিলির লোক আমার এই কাজেতে অনেক সময় নিজেদের মনে করেছে যে বাবা ঠিক এই জায়গাটা যা করছে এতটা করা উচিত হয় না, এইভাবে করতে গেলে দলে দলে যদি মানুষ চলে আসে কীভাবে জগাবে। যাই হোক, যতদিন আছি
করে যাবো, মানুষের পাশে থাকবো, এটাই হলো কারণ। এই লকডাউন কি এবং লকডাউন কে কেন্দ্র করে যে সচেতনতা প্রচার, এই সমস্ত কিছু আমাদের কাছে তিনি খোলসা করে বললেন। গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, শুধু তাই নয়, উনি নিজ উদ্যোগে নিজের পকেট থেকে মানুষকে অর্থ সাহায্য করে চলেছেন দিন আনা দিন খা মানুষজনদের পাশে দাঁড়ানোর জন্য। সব খবরের পক্ষ থেকে ক্যামেরায় সুভজিৎ ঘোষের সাথে আমি সঞ্জীব দে, সব খবর।